যারা সংসারে সুখী, যদি সত্যিই কেউ সংসারে সুখী হয় তাহলে সেটাকে ভেবে নিও না, আহা ওরা কত ভাগ্যবান। সুখ মানুষকে আসক্তি দেয়, সুতরাং কেউ যদি সংসারে খুব সুখী হয় জানবে তার সংসারের আসক্তির যে সেই ঘরগুলো আরো একটু মাটির তলায় চলে গেল। এমন মানুষের সংসারের প্রতি আসক্তি যেমন যেমন বাড়তে থাকবে তেমন তেমন তার জন্মান্তরের সম্ভাবনা অনেক বেড়ে গেল, তাকে বারবার আসতে হবে। যারা সংসারে খুব দুঃখ পায় না, সব মানুষ ভাবে দেখো ভগবানকে ডাকে সৎভাবে থাকার চেষ্টা করে, ফল কি হলো, দুঃখ ছাড়া কিছুই পায় না, মূর্খের দ্বারা এমন কথা বলে। ওগো বাগানে গিয়ে বীজ পুঁতে দেখো, নিম গাছের বীজে কখনো আম ফলে না আর আমের বীজে কখনো নিম ফলে না। যারা ঈশ্বর বিশ্বাসী, যারা মনে প্রাণে ঈশ্বরের নাম স্মরণ করছে, তাদের জন্ম জন্মান্তরের প্রলব্ধগুলো এক জন্মে ঈশ্বর ধুয়ে মুছে নিচ্ছেন, সেটা তাঁর খেলা। মানুষ মূর্খের মতন কথা বলে বলে সংসারের মধ্যে সুখ খোঁজার মধ্যে নিজের জীবনের সমস্ত শক্তিটাকে দাঁও লাগিয়ে দেয়। মরার আগের কত অভিযোগ, কত রিগ্রেটস নিয়ে তাদের মরতে হয়। সময় থাকতে তাই জন্যে একটু মন প্রাণ দিয়ে আসল কাজটা করে নাও গো, সময় চলে যাচ্ছে, বেলা যে যায়, যে সময়টা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। তাই চেষ্টা করো সংসারের সমস্ত কাজ নিপুণভাবে করতে, খুব কাজ করো কিন্তু হৃদয়ের মধ্যে নামটা চলতে থাকুক, স্মরণটা চলতে থাকুক, তাঁর চরণটা স্মরণ থাকুক। কেন জানবে, ওইটাই, ওই আসক্তি তোমার যদি বাড়ে তবে তোমার জীবন সার্থক হলো। আর সুখের আসক্তি যদি তোমার বাড়ে তাহলে জীবনটা তুমি হেলায় হারালে। ঈশ্বরের চরণের আসক্তি তোমাকে মুক্তি দেবে, সুখের আসক্তি তোমাকে আরো বন্ধনের মধ্যে ঠেলে দেবে। এবার তুমি কোনটা চুজ করবে সেটা তোমার ব্যক্তিগত জীবনের উদ্দেশ্য কি সেই সম্বন্ধে সচেতনতা। বাবা লোকনাথ, গুরুদেব, আগরতলা মা সকলের কাছে প্রার্থনা করি তোমাদের মধ্যে সেই চেতনাটা আরো আরো জাগুক, যাতে করে তোমাদের মধ্যে ওই নামের, জপের, ধ্যানের, তাঁর চিন্তনের আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা।